বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা আগামী মাসের 24 থেকে 30 নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলা হয়েছে। তোমরা টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তোমাদের বাংলা সিলেবাস কতটুকু, কী কী পড়বে বা সিলেবাসের কোন অংশ তোমার প্রশ্ন হবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছো। এই জন্য আমি তোমাদের টেস্ট পরীক্ষার বাংলা সিলেবাস নিয়ে ছোট্ট একটি আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি 2022 টেস্ট পরীক্ষার বাংলা সিলেবাস। তোমাদের অ্যাসাইনমেন্ট প্রথম থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত চলার পর বন্ধ রয়েছে। তোমাদের প্রথম সপ্তাহ, চতুর্থ সপ্তাহ এবং অষ্টম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট ছিল। তাহলে তোমরা মাত্র বাংলা বিষয়ের 3টি অ্যাসাইনমেন্ট করেছ। এখন কোন কোন কবিতা, গল্প, প্রবন্ধ বা বাংলা দ্বিতীয় পত্রের কোন পাঠ করেছ বা পড়েছ তা কি তোমাদের মনে আছে? মনে না থাকলে এসো মনে করে নিই। এক, প্রথম অ্যাসাইনমেন্ট তোমরা প্রথম সপ্তাহে করেছ বাংলা প্রথম পত্রের শুভা গল্প থেকে, অর্থাৎ শুভা গল্প অবলম্বনে একটা অ্যাসাইনমেন্ট করেছ। দুই, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহে করেছ বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী কবিতা অবলম্বনে তোমরা অ্যাসাইনমেন্ট করেছ। তিন, তৃতীয় অ্যাসাইনমেন্ট অষ্টম সপ্তাহে করেছ বাংলা দ্বিতীয় পত্রের বাংলা শব্দ গঠন মমতাদি গল্প থেকে সাধিত শব্দ। এখন তোমাদের নির্বাচনী পরীক্ষার সিলেবাস হবে শুভা গল্প, বঙ্গবাণী কবিতা এবং মমতাদি গল্প থেকে সাধিত শব্দ। এবং গত 12 সেপ্টেম্বর থেকে নিজ বিদ্যালয়ে যে সমস্ত পাঠ শেষ করা হয়েছে তা মিলে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন হবে, অর্থাৎ শুভা গল্প, বঙ্গবাণী কবিতা, মমতাদি গল্প যোগ নিজ বিদ্যালয় পর্যন্ত যে সমস্ত পাঠ পড়ানো হয়েছে তা মিলে তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন হবে। তোমাদের বাংলা এবং বাংলা দ্বিতীয় পত্র একাত্রে মিলি 1 ঘন্টা 30 মিনিটের 50 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে রচনামূলক 35 এবং নৈর্ব্যক্তিক 15 এবং তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছ, ভালোভাবে প্রস্তুতি নাও যাতে টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে 2022 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারো। তো ইতিমধ্যে আমার দেওয়ান একাডেমি চ্যানেলে গণিত বিষয়ের টেস্ট পরীক্ষার সিলেবাস দিয়েছি, এখন বাংলা বিষয় দিলাম, পরবর্তীতে ইংরেজি বিষয়ে দিব। তোমরা ওই অনুযায়ী প্রস্তুতি নিবে। যদি আমার এই ছোট্ট একটি কাজ তুমি বা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তুমি লাইক এবং সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে একটি ভালো মন্তব্য লিখবে এবং এই ভিডিওটি তুমি তোমার বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিবে। তুমি যেরকম উপকৃত হয়েছ তোমার বন্ধুবান্ধবের তত উপকৃত হতে পারে এবং বন্ধুবান্ধবকে বলবে এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট বক্সে একটি ভালো মন্তব্য লিখতে।
আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো।